মুখে জল আর জিভে সাদানোর মতন একটি অনবদ্য রেসিপি নিয়ে আজকে আমরা হাজির হয়েছি নমস্কার বন্ধুরা এই সায়ন মামাচকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো টু ইন ওয়ান পাটিসাপটা পিঠা তো এই টুইন ওয়ান পাটিসাপটা পিঠা বানাতে আমাদের কী কী লাগছে আর আমরা আজকে কিভাবেতে এটাকে তৈরি করব আসুন চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা পাটিসাপটার পুরটাকে তৈরি করে নেবো তো কড়াইটা এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমাদের গরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি পরিমাণ মতন একটু ঘি দেবো আর এই পুরটা বানাবো আজকে আমি সুজি দিয়ে এবারের মধ্যে আমি দেখতেই পাচ্ছেন এই ঠিক এতটা পরিমাণে মানে হাফ কাপেরও কম আমি সুজি নিয়েছি সেই সুজিটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেবো খুব একটা ভাজার দরকার নেই হালকা ভাজলেই হয়ে যাবে যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় আর এই সময় আমি কি করবো এই যে একটা এলাচ এটাকে থেতো করে নিয়েছি এটাকেও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু হালকা করে জাস্ট এটাকে আমি সবজি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে আমি পরিমাণ মতন দুধ দিয়ে দেবো এখানে আমি আড়াইশো গ্রাম দুধ নিয়েছি এই দুধটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আমি জাল দিয়ে নেবো আর চিনিটা আমি এখন দেবো না যখন সুজিটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি চিনিটা দেব তো এইবারে আমি ভালো করে এটাকে কি করবো সুজিটাকে দুধের সাথে ভালো করে সিদ্ধ করে নেবো তো সুজিটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণে আমি চিনি দিয়ে দেবো আর একই সাথে আমি কি করব এখানে এই যে এক চামচ মতন চালের গুঁড়ো নিয়েছি সেটাকেও দিয়ে দেবো দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্স করে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এতক্ষণ কিন্তু লোতে দিয়ে কিন্তু এটাকে রান্না করছিলাম আর এবার আমি কি করবো এর মধ্যে দেখুন এই যে এখানে একটা দশ টাকা দামে আমি দুধের আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি এবার সবশেষে এটাকেও দিয়ে দেবো এটা দিলে কি হবে সাতটা আরো দ্বিগুণ বাড়বে দিয়ে ভালো করে মিক্স করে নেবো আর এটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে আর একটুখানি এটাকে জাল দিলেই আমাদের কিন্তু এটা পুটটা আমাদের রেডি রেডি হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি কিন্তু আমরা যদি জাল দিই তাহলে আমাদের কিন্তু পুটটা কিন্তু শক্ত হয়ে যাবে এবার সবশেষে আবারও কিছুটা ঘি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো ঘিটাকে দিও ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব আর যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে আমি কি করবো একটু গরম জল বসিয়ে দেবো আমাদের পুটটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা কি করলাম একটা সসপেনে করে কিছুটা জল বসিয়ে দিয়েছি এই জলটা উষ্ণ গরম হলেই এই জল দিয়ে আমরা ব্যাটারটাকে তৈরি করে নেব তো জলটা কিন্তু মোটামুটি এই যে আমরা আঙুল দিতে পারছি এমন জলটা আমাদের ভালোই গরম হয়ে গেছে এবার জলটা আমরা নামিয়ে নিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব এখানে আমি ব্যাটারটা তৈরি করে নেবো তার জন্য এখানে এক কাপ ময়দা দিচ্ছি আর এই যে হাফ কাপেরও কম আর একটুখানি দিলাম ময়দা আর এখানে এক কাপের থেকেও একটু কম আমি চালের গুঁড়ো দিচ্ছি হাফ কাপের মতন আমি চিনি দিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নেবো এবার আমি কি করবো গরম জলটা করে রেখে দিচ্ছিলাম অল্প অল্প গরম জল দেবো এটাকে মিশাতে থাকবো সবটা কিন্তু একেবারে দেবো না অল্প অল্প দেবো এটাকে মিক্স করতে থাকবো আবারও কিছুটা জল দেবো দিয়ে এটাকে ভালো করে মিক্স করবো তো আমি ব্যাটারটাকে মিক্স করে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম মানে আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখুন ঠিক আমি ব্যাটারটা এরকম তৈরি করেছি আমি দশ মিনিট মতন একটু রেস্টে রাখবো রেস্টে রাখলে খুব সুন্দর কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর এটা তৈরি হয়ে যাবে যতক্ষণ মানে দশ মিনিট রেস্টে থাকুক ততক্ষণ আমি কি করবো আর একটা কাজ আসুন করে নিই দেখতে পাচ্ছি নিজে থিকনেসটা ঠিক এরকম আছে এর থেকে অবশ্য গাঢ় হয়ে যাবে কিছুক্ষণ রাখলে তো রাখার পরে যদি প্রয়োজন পড়ে তো আমি জল দিব আপনাদেরকে আমি বলেছি কিন্তু আজকে আমি কিন্তু এই পিঠাটা বানাবো একটু অন্য ধরনের এবং অন্য স্বাদের তো এইখানে দেখতে পাচ্ছি যে কুড়ি টাকা দামের আমি একটা ড্রি মিল্ক চকলেট নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা খুবই গরম দুধটা আছে কিন্তু আমাদের এই দুধের মধ্যে কিছুটা পরিমানে এই যে ক্যাডবেরি আমি দিয়ে দেবো ক্যাডবেরিটা দিয়ে এটাকে ভালো করে দুধের সাথে মিক্স করে নেবো আর এই গরম দুধে দিলে কিন্তু দেখবেন এমনি কি কিন্তু এটাকে ভালো করে মিক্স হয়ে যাবে তো এই গরম দুধের মধ্যে আমি কি করছি ক্যাডবেরিটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমার কিন্তু ক্যাডবেরিটাকে দিয়ে ভালো করে দুধের সাথে কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার আমি কি করবো যে ব্যাটারটা করে রেখে দিয়েছিলাম এই ব্যাটার থেকে আমি একহাদা মতন ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেবো এই একহাদা ব্যাটার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নেবো তো এটা আমার ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে আর এই দেখুন একটা আমি বোতল নিয়েছি এই বোতলের মধ্যে কি করবো এবার এটাকে আমি এই যে দেখতেই পাচ্ছেন দুধটাকে কিন্তু আমি এর মধ্যে ভরে নিয়েছি বোতলের মধ্যে আর এই দেখুন ঢাকনাটাকে আমি কি করেছি একটু ছিদ্র করে নিয়েছি দিয়ে এটাকে ঢাকনাটাকে লাগিয়ে আমি এক সাইড এ রেখে দিচ্ছি আর আসুন আপনাদেরকে এটাকে আমি তৈরি করে এবারে দেখাই তো এদিকে আমি প্যানটা বসিয়ে দিয়েছিলাম প্যানটা আমাদের গরম হয়ে গেছে তো এই ননস্টিক প্যানের মধ্যে এবারে আমি কি করব। কিছুটা এই যে বোতলের মধ্যে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম এই ব্যাটারটাকে দিয়ে নেবো আর তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছিল আপনারা যেমন করে চান তেমন করে কিন্তু ডিজাইনটা করে নিতে পারে কিন্তু এর মধ্যে আমরা ব্যাটারটা অ্যাড করবো না একটু যেই ওপরটা ক্রিস্পি ভাব হয়ে যাবে তখনই আমি দেবো আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন ওপরটা কিন্তু আমার অনেকটা ক্রিস্পি হয়ে গেছে এবারে কি করবো আমি ওপর থেকে এক দাবু ব্যাটারটা আমি দিয়ে দেবো ব্যাটারটাকে দেওয়ার পরে এই ডাবুর সাহায্যে কিন্তু আস্তে করে এরকম হালকা হাতে এটাকে চারিদিক দিয়ে এটাকে ছড়িয়ে দিতে হবে আর এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে দিয়ে নিয়েছি এবারে আমার করে রাখা পুর থেকে কিছুটা পুর নেব নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে কিছুটা পরিমাণে পুর নিয়েছি নিয়ে এই ধার থেকে আমি এই করে পুটটাকে দিয়ে দেবো দিয়ে ঠিক মামলেট যেভাবে আমরা বাড়িতে করে থাকি ঠিক মামলেটের মতন এটাকে আমরা এটাকে উল্টে দেবো আর এই কাজটা কিন্তু খুবই হালকা হাতে করতে হবে ধীরে ধীরে তো এই দেখতেই পাচ্ছেন একটা কিন্তু ডিজাইন আমাদের হয়ে গেছে এটাকে এবার আমরা কি করবো তুলে নেবো তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা দেখাচ্ছি আর এক রকম ডিজাইন করে তো আবারও কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে নেবো এবারে উপর থেকে কি করবো আবারও কিছুটা ব্যাটার দিয়ে নেব এবার এটা ক্রিস্পি হয়ে গেলে এর উপর দিয়ে আবারও কিছুটা ব্যাটার দিয়ে দেবো এবার কি করবো এর মধ্যে এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে এবার আবারও কি করবো ওই ধার থেকে কিছুটা পুর দিয়ে নেব দিয়ে এটাকে হালকা হাতে এটাকে রোল করে নেব তো দেখুন তৈরি হয়ে গেছে তো এইভাবে আমি কি করবো বাদ বাকি পিঠেগুলোকেও তৈরি করে নেব বন্ধুরা তো আমাদের সব কিন্তু পাটি সাপটা তৈরি করে নেওয়া হয়ে গেছে তো এবারে কি করবো এটাকেও তৈরি করে নিয়ে আপনাদের সার্ভ করে আমি দেখাচ্ছি তো বন্ধুরা এই দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আজকে চকলেট পিঠের রেসিপিটা টু ইন ওয়ান চকলেট পিঠের রেসিপি তৈরি করে নেওয়া হয়ে গেছে আশা করি আমাদের রেসিপি আজকে আপনাদের সকলেরই ভালো লেগেছে আর এটাকে কিন্তু দেখতে দেখুন অনেকটা কিন্তু কালো কালো লাগছে কারণ যেহেতু মানে আপনার ডেয়ার মিল্ক চকলেট তো যার কারণে কিন্তু এই কালারটা এসেছে এবার আমি কি করছি উপর থেকে কিছুটা নলেন গুড় এটাকে উপর থেকে দিয়ে সার্ভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তৈরি করে নেওয়া হয়ে গেছে আজকে আমাদের পিঠে আশা করি আমাদের রেসিপি আজকে সকলের ভালো লেগেছে আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ